नमस्कार বন্ধুরা, দেখুন আমি আজকে আবার একটা নতুন ম্যাটের ডিজাইন নিয়ে এসেছি। এর জন্য 8 নম্বর কাটি, আর এই যে এখানে আমি চার কালার, চারটি উল লাগবে, এখানে আমি তিনটি, এখানে আমি দুটো দেখাচ্ছি আর একটা অন্য পাটে হবে, না দুটোই উল লাগবে, সবুজ আর গোলাপি, সরি। আর দেখুন আমি 14টা ঘর নিয়েছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ঘর নিয়েছি আমি। 8 নম্বর কাটিতে বুনে বুনে আপনাদের বুনে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট থেকে ডিজাইন শুরু হয়ে গেল। এটা পাট পাট করে করতে হবে, 6টা পাট নিয়ে আপনাদের ডিজাইনটা হবে। এই যে দেখুন একটা ঘর ছেড়ে দিলাম আমি, 13টা বুনে নিলাম। পিছনে উল্টো দিকটা উল্টোই হবে। আমি প্রথমবারটা পেছন দিকে উল্টোটা দেখিয়ে দিলাম, প্রতিবারই পেছন দিকে যা ঘর থাকবে তাই হবে, সেইগুলো উল্টো উল্টো খালি বুনে আসতে হবে। আর এই সামনের দিকে দেখুন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আবার একটা ঘর ছেড়ে দিলাম, দিয়ে পেছন দিকে আমি উল্টোটা উল্টো বুনে আসছি। প্রতিবারই উল্টোগুলো আমি পিছন দিকে বুনে আসবো, সামনেটা করে আপনাদের দেখাবো। এই যে দেখুন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11টা বুনলাম, আবার একটা ছেড়ে দিলাম। এবার উল্টো দিকটা, দশ, আবার একটা ছেড়ে দিলাম। এরকম প্রতিবারে আমি ছেড়ে দেবো, আর উল্টো দিকটা উল্টো বুনে আসবে। যখন দুটো হবে, একটা একটা করে আমার সব ঘর ছেড়ে দিতে হবে, যখন দুটো হবে তখন আমি করে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার দুটো ঘর এসেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা ঘর ছাড়া গেছে। দুটো ঘর, দুটো ঘর করার পরে উল্টো দিকটা উল্টো করে নিলাম। এবার সব ঘরগুলো আমি বুনে নেব, উল্টো বুনে নেব। সমস্ত যে ঘরগুলো আমি ছেড়ে দিয়ে এসেছি, এই 14টা ঘর একটা একটা করে সবই আমি বুনে নেব। উল্টো দিকটা উল্টো বুনে আসছি। দেখুন যেমন যেমন সেম একটা পার্ট বুনলাম, একটা একটা করে ছেড়ে দিয়ে আসছি আর বুনছি,
সেম এরকম আর একটা পার্ট এখানেই করতে হবে, একবারে সেম। আবার সেই দুটো এলে আমি আপনাদের আবার দেখাবো, একটা একটা করে ছেড়ে দিয়ে আসতে হবে প্রতিবারে। দিয়ে 12টা ঘর ছাড়ার পর যখন দুটো ঘর আসবে তখন আমি আবার করবো। এক সেম যেমন এইটা করেছি, আর একটা পার্ট এরকমই বুনতে হবে। এই যো আবার দেখুন একটা ছাড়লাম, এই যো উল্টোগুলো উল্টো হবে। আমি করে এসে দেখাচ্ছি আর একটা পার্ট। আবার আমার দুটো এসছে, একটা পার্ট বোনার পর আর একটা পার্ট বুনলাম, দুটো পার্ট এক সেম হবে। সেম হবে যে ঘরগুলো আমি ছেড়ে এসেছিলাম ওই ঘরগুলো পুরো সব আমি আবার বুনে নিয়েছি। এবার আমি পিছন দিক থেকে দ্বিতীয় কালার যেটা হবে আমি পিছন দিক থেকে একটু লাগাচ্ছি এখান থেকে। একটু সঙ্গে করে নিয়ে যাচ্ছি, চোদ্দটা ঘর আমি পুরোই বুনে যাব। এটা আমার চার কাঠি করে হবে এক একটা রো, এটাও বুনে গেলাম। সোজা দিকেও আমি পুরো 14টা ঘর বুনে যাব। পিছন থেকে উল্টে লাগাতে হবে, দ্বিতীয় কালারটা লাগানো হয়ে গেছে আমার, দেখুন। এই যে 14টা ঘর আছে তার মধ্যে প্রতিবারে আমার, প্রতিবারে নয়, এই যে আমি রংটা তিন কাটার মাথা, এই যে গোলাপিটা আঁকেছি দু কাটা হবে, দু কাটার নয় তিন কাটার মাথা থেকে প্রথমেরটা বুনে নিলাম, তুলে নিলাম, আর দ্বিতীয়টা জোড়া করব। এরকম একটা জোড়া করলাম, তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, আবার এদিকেও একটা ছেড়ে দুটো জোড়া করো, দশ এগারো, দুটোকে জোড়া করবো এগারো, আর এটা এই বারো। 14টা থেকে আমার 12টা ঘর হয়ে গেল। চার কাটা এই কালারটা করতে হবে, দেখুন তিন কাটা হয়েছে চার কাটা, এটা হচ্ছে চার কাটা গোলাপি, চার কাটা সবুজ, চার কাটা গোলাপি আর চার কাটা সবুজ। তৃতীয় কাঁটার মাথায় প্রতিবারেই তৃতীয় কাঁটার মাথায় এক একটা কালার যখন চেঞ্জ হবে, তৃতীয় কাঠির মাথাতে আমার এদিকে একটা ওদিকে একটা করে আমি ঘর মেরে দেবো, জোড়া করে দেবো। এই যে দেখুন চার কাঁটা হয়ে গেছে, এবার আমি সবুজটা লাগাচ্ছি। সবুজটা এতে এইবারে কিন্তু ঘর মারা হবে না, যেবারে লাগাবো দেখুন 12টা ঘর আমি সবই বুনে চলে আসলাম, আসছি। প্রতিবারে তৃতীয় কাঁটায় ঘরটা মারা হবে, এক একটা কালার লাগানো হবে তৃতীয় কাঁটা, এটা দ্বিতীয় কাঁটা হচ্ছে। এরপরে যখন পেছন কাঁটায় যাব তখন এদিকে একটা ওদিকে একটা ঘর আমি জোড়া করব। এই যে দেখুন দ্বিতীয় কাঁটা হয়ে গেল, দু কাঁটি হয়েছে, তিন কাঁটির মাথায় আমি এটা তুলে নিলাম, নিয়ে এইটা আমি এই যো দেখুন জোড়া করছি। তাহলে কটা, দুই তিন চার
পাঁচ ছয় সাত আট নয় এই আট এই যো দুটো জোড়া করলাম আর সেদিকে নয় আর এই দশ চারটে ঘর আমার মারা গেল। এবার দেখুন এটা আমি এ করব চার কাঁধে রাখা পেছন থেকে আবার গোলাপিটা লাগাবো। প্রতি যে চার কাঁটা করে হবে তৃতীয় কাঁটায় এদিকে একটা ওদিকে একটা করে ঘর মারতে হবে। এই তো আমি আবার গোলাপিটা লাগাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যো দশ এদিকটা যেরকম মনে হয় সেরকমই সবই হবে। পিছন দিকে কিন্তু ঘরগুলো দেখুন এবারে আবার দুটো ঘর প্রথমটা তুলে নিলাম এই যে জোড়া করছি একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট সেখানটা ছেড়ে দেবেন কি দেখুন আমার এতটা হয়ে গেছে। দেখুন আবার আমি সবুজটা লাগালাম এক একটা কালার চার চার কাঠি করে হবে এইদিকে দু কাঠি ওদিকে দু কাঠি। দেখুন দ্বিতীয় কাঠি হলো তৃতীয় কাঠিকে আমার ঘরটা আবার মারতে হবে প্রথমটা তুলে নিলাম একটা জোড়া করে দিলাম দুই তিন চার এই যো আবার একটা জোড়া করলাম পেছনের দিকে পাঁচ আর এই একটা ছয় এবার আমি আবার গোলাপিটা লাগালাম প্রথমেরটা বলে নিলাম দ্বিতীয়টা জোড়া করলাম পরস্পর দুটোই জোড়া হয়ে গেল দেখুন এদিকে একটা ওদিকে একটা চারটে ঘর আমার হয়ে গেছে। এবার সবুজ দিয়ে এবার এদিকে একটা ওদিকে একটা ঘর না মেরে আমি একসাথে চারটে ঘরকে একটা করে দিলাম দেখুন
আমি সুতোটা কেটে দিলাম, দিয়ে ফাঁস দিয়ে দিলাম। এরকম এই দেখুন আমার ছটা পাট হয়ে গেছে, এক দুই তিন চার পাঁচ ছয়, এই যে। এবার এই পাটগুলোকে আমায় জুড়তে হবে। দেখুন আমি একটা একটা করে, একটা গোলাপি একটা সবুজের সাথে আমি জুড়ব। উল্টে নিতে হবে প্রথমে, এরম পিঠে পিঠে জুড়তে হবে, এরম করে, খুব টেনে টেনে নয়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে শুরু করতে হবে মুখ থেকে। টেনে টেনে নয়, একটু আলগা করে করে মোটামুটি। দেখুন একটা একটা করে পাট আমাকে জুড়ে দিচ্ছি, আমি এগুলো জুড়ে এসে দেখাচ্ছি আপনাদের।